আসসালামু আলাইকুম, ডিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য জরুরি খবর। 14 মার্চ শ্রম আইন পরিবর্তনের সুফল পেতে আজকেই আপসির অ্যাকাউন্ট করুন, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, দয়া করে আপনারা আপসিরে রেজিস্ট্রেশন করুন এবং আপডেটেড থাকুন। বর্তমানে সৌদি আরবে যে কোনো সরকারি সেবা বা পরিষেবা গ্রহণের পূর্ব শর্ত হচ্ছে আপসিরে অ্যাকাউন্ট থাকা। এর মাধ্যমে বহু সেবা হাতের নাগালে নিয়ে আসা হয়েছে সৌদি আরবের প্রবাসীদের জন্য, করা হয়েছে সহজীকরণ। আপসিরে এতদিন শুধুমাত্র সৌদি নাগরিক এবং সৌদিতে কর্মরত মুকিম বা রেসিডেন্টধারীরাই নিবন্ধন করতে পারত, কিন্তু আজকে থেকে ভিজিটে আসা ভিজিটর এবং রেসিডেন্ট মুকিমদের ফ্যামিলি মেম্বার যাদের বয়স 18 বছরের বেশি তারা আপসিরে নিবন্ধন করতে পারবে, এমনটা জানিয়েছে জাওজাত কর্তৃপক্ষ। ভিজিটররা তাদের হুদুদ নাম্বার মানে এয়ারপোর্টে প্রবেশের সময় পাসপোর্টে যে একটা নাম্বার দেওয়া থাকে, যেটা বর্ডার কর্তৃপক্ষ দেয়, সেটা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা সকলেই জানেন যে আসন্ন 14 মার্চ থেকে সৌদি আরবে শ্রম আইনে বিরাট পরিবর্তন আসে, আর এই পরিবর্তনে যে সুফলগুলো আপনারা পাবেন সেগুলো পাওয়ার পূর্ব শর্তই হচ্ছে আপনাকে আপসির অ্যাকাউন্ট থাকতে হবে। অনেকের আপসির অ্যাকাউন্ট করতে গিয়ে তাদের ফিঙ্গারপ্রিন্টের সমস্যা, তারা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারছেন না, এমনটা অনেকে জানিয়েছেন। এ ব্যাপারে আমরা ইতিপূর্বেও একটা ভিডিও বানিয়েছি যে যাদের ফিঙ্গারপ্রিন্ট সমস্যা আছে কিভাবে এই ফিঙ্গারপ্রিন্ট সমস্যার সমাধান করবেন। দেখুন, আপনারা যদি ফিঙ্গারপ্রিন্ট না নেয় তাহলে দয়া করে নিকটস্থ জাওজাত অফিসে যোগাযোগ করুন, সেখানে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট আগের যেটি আছে সেটি ডিলিট করে নতুন একটি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে আপসির অ্যাকাউন্ট করে ফেলুন। বাস আধা ঘন্টার মধ্যে আপনার আপসির অ্যাকাউন্ট অল ওকে, এবং আপনি খুব নিরাপদে এবং ঝঞ্ঝালমুক্তভাবে এখন থেকে আপসির অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন, সৌদিতে আপনার আপসির অ্যাকাউন্টের বিকল্প কিছু নেই। কিছুদিন পর থেকে আপনি আর প্লাস্টিকের আইডি কার্ড নিয়ে ঘুরতে হবে না। আপনার আপসির অ্যাকাউন্ট এবং আপসিরে নতুন একটি সফটওয়্যার বের হয়েছে, যেই সফটওয়্যারের মাধ্যমে আপনি রাস্তাঘাটে মোবাইল ফোন সাথে নিয়ে থাকলেই আপনার আকামার কাজ করবে। মনে রাখবেন, এই সুযোগগুলো শুধুমাত্র তারাই পাবে যাদের সৌদি আরবে আপসির অ্যাকাউন্ট আছে। তাই দয়া করে আজকেই আপসির অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করুন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।